রামকৃষ্ণ ঘোষ বজ্জি, রামকুমার নামে পরিচিত। আমি একটা অনলাইন অ্যাস্ট্রোলজিক্যাল ডায়মন্ড কন্টেস্টে পার্টিসিপেট করেছিলাম, যেটা হয়েছিল 25শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর 2017-এ। এবং রিসেন্টলি আমি তাতে সেকেন্ড পজিশন হোল্ড করেছিলাম অ্যাজ এ গোল্ড ক্রাউন উইনার। রিসেন্টলি আমি অ্যাওয়ার্ড পেয়েছি, একটা গোল্ড ক্রাউন, 1500 ক্যাশ প্রাইজ এবং সার্টিফিকেট অফ অনার। এরা এই উপহার আমাকে এই সম্মানটা দিয়েছেন শান্তনু শাস্ত্রী, যিনি ফাউন্ডার অফ ঋষিবাণী ইনস্টিটিউট অফ বৈদিক অ্যাস্ট্রোলজি। যাই হোক, তাকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে আমাকে এই ধরনের একটা অনার দেওয়ার জন্য। আজকে আমি আলোচনা করছি ফিফথ লট পঞ্চম পতি বিভিন্ন ভাবে অবস্থানে ফলাফল। পঞ্চম ভাব থেকে আমরা কি জানতে পারি? পঞ্চম ভাব থেকে আমরা জানতে পারি সন্তান, পুত্র, কন্যা, আমাদের কলেজ বিদ্যা, আমাদের উদার, আমাদের হার্ট, আমাদের প্রমোশন, আমাদের ঠাকুরদা। এবং এই পঞ্চম হাউস থেকে আমরা জানতে পারি লাভ অ্যাফেয়ার্স, হৃদয়, আমাদের পেট, উদর, আন্তরিক ইত্যাদি বিষয় সম্পর্কে আমাদের চাকরিতে প্রমোশন জানতে পারি। এবং পঞ্চম ভাব থেকে উপস্থিত বুদ্ধি, ট্যালেন্ট, প্রতিভা এইসবগুলো কিন্তু বিচার করা হয়। বুদ্ধি পঞ্চমপতি যদি ফার্স্ট হাউসে থাকে তাহলে জাতকের জীবনে কি করে? পঞ্চমপতি ফার্স্ট হাউসে থাকলে, প্রথম ঘরে থাকলে, লগ্ন পঞ্চমপতি যদি লগ্নে থাকে তাহলে সেই রকম জাতক হয় খুব সুখী, ধনী এবং কুলশ্রেষ্ঠ হয়ে থাকে। কিন্তু এরা মাঝে মধ্যে স্বার্থপর হয়, এদের মধ্যে কিন্তু এরা সম্মানীয় ব্যক্তি হয় এবং এদের যথেষ্ট সমাজে জনপ্রিয়তা থাকে। পঞ্চমপতি যদি দ্বিতীয় ভাবে থাকে তাহলে এইরূপ জাতকের প্রচুর অর্থ থাকে, কিন্তু এদের মধ্যে শ্বাসকষ্ট দেখা যেতে পারে এবং এদের অনেক সন্তান থাকে এবং পুত্র সন্তানের যোগও এদের ক্ষেত্রে দেখা যায়। পঞ্চমপতি যদি তৃতীয় ঘরে থাকে তাহলে এই ধরনের জাতকের কিন্তু বিদ্যার জন্য বাধা হয়, বিদ্যায় বাধা হয়, যদি সে সক্ষেত্রে বা সক্ষেত্র না, যদি উচ্চস্থ না হয় বা শুভগ্রহের দৃষ্টি না পায়, এবং এইরকম যোগে তার পুত্রহানিরও সম্ভাবনা থাকে। পঞ্চমপতি যদি চতুর্থ স্থানে অবস্থান করে তাহলে সে বিদ্যান হয়, সুখী হয়, ভাগ্যবান হয়, ধনী হয়, তার অনেক যানবাহন থাকে, প্রভাব প্রতিপত্তি থাকে এবং সে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করে এবং সম্মানীয় ব্যক্তি হয়, যশস্বী হয়। পঞ্চমপতি যদি পঞ্চমে অবস্থান করে এটা খুব ভালো যোগ। পঞ্চমপতি পঞ্চমে অবস্থান করলে তার অনেক দিকে প্রতিভা থাকে, সে জনপ্রিয় হয়ে ওঠে, সে বিখ্যাত হতে পারে, কুলশ্রেষ্ঠ হতে পারে এবং সে তার বিদ্যার্জন ভালো হয় এবং তার কলেজ বিদ্যায় খুবই ভালো হয় এবং কলেজ এডুকেশন কিন্তু তার ভালো হয় এবং সে এক্সপেক্টেড রেজাল্ট কিন্তু সেখান থেকে পায়। পঞ্চমপতি এবং তার পুত্র ভাগ্য তৈরি হয় এবং মানে তার সৎপুত্র জন্মায়, সেই পুত্র থেকেও তার কিন্তু সম্মান বৃদ্ধি পায়। পঞ্চমপতি যদি ষষ্ঠে থাকে তাহলে সেই রকম জাতকের কিন্তু অনেক কাজে তারা যুক্ত থাকলেও তাদের কিন্তু প্রচুর শত্রু থাকে এবং তারা তাদের শরীর ভালো যায় না, আর এটা কিন্তু দাম্পত্য বা পারিবারিক কলহ দেখা যায়, যার জন্য তাদের মানসিক শান্তির অভাব দেখা যায়। এইরকম যোগও কিন্তু পুত্রহানির সম্ভাবনা তৈরি করে। আবার পঞ্চমপতি যদি সপ্তমে অবস্থান করে তাহলে সেরকম যাতে সুখী হয়, ধনবান হয়, ধার্মিক হয়, তার স্ত্রী ভালো হয় এবং তার পুত্র যোগ থাকে, সুপুত্র জন্মায়। আবার এটা আবার লাভ ম্যারেজেরও নির্দেশ করে। সপ্তমপতি পঞ্চমপতি যদি অষ্টমে অবস্থান করে তাহলে জাতকের যেটা হয় সেটা হলো কলেজ এডুকেশন কিন্তু খুব একটা ভালো হয় না, কলেজ এডুকেশনে বাধা হয় এবং সে তার এক্সপেক্টেড রেজাল্ট পায় না, এটা আমি বহু ক্লায়েন্টের ক্ষেত্রে দেখেছি এবং তাদের সন্তান হতে দেরি হয় বা সন্তান হয় না অনেক ক্ষেত্রে, বা সন্তান হলেও কিন্তু সেই সন্তানের কিন্তু শরীর স্বাস্থ্য ভালো যায় না বা পুত্রহানির বা সন্তানহানির সম্ভাবনাও কিন্তু এখানে দেখা যায়। এই
পঞ্চম পদে যদি নবমে অবস্থান করে তাহলে তো সে কুলশ্রেষ্ঠ হয়ে থাকে, ধার্মিক হয়, ধনী হয়, তার উচ্চ শিক্ষা হয় এবং সে পিতার প্রতি খুব অনুরাগী হয় এবং সে জনপ্রিয়তা অর্জন করে, বিখ্যাত হতে পারে, কুলশ্রেষ্ঠ হয়। এই পঞ্চম পদে যদি দশমে অবস্থান করে তাহলে গভর্নমেন্ট কোনো কাজে সে নিযুক্ত হয় এবং তার সে ধনবান হয়, তার প্রভাব প্রতিপত্তি থাকে, সে সুখী হয়, ভাগ্যবান হয় এবং তার কিন্তু পুত্র যোগ তৈরি হয়। এবং এই পঞ্চম পদে যদি একাদশে থাকে তাহলে সে কিন্তু বিখ্যাত হতে পারে, বিদ্বান হতে পারে, জনপ্রিয় হতে পারে, সম্মানীয় ব্যক্তি হতে পারে এবং তার প্রভাব প্রতিপত্তি খুব ভালো হয় এবং এটা খুব শুভযোগ মানা হয় এবং তার পুত্র যোগের সম্ভাবনা থাকে। এই পঞ্চম পদে যদি দ্বাদশে অবস্থান করে এটা কিন্তু খুব ভালো যোগ নয়, এরপরে অমঙ্গল হয়ে থাকে এবং নানা রকম শান্তি বিঘ্নিত হয়, সব দিক থেকে এরা কিন্তু খারাপ কিছু শুনা করে, প্রভুত্বের বুদ্ধির অভাব দেখা যায়, তাদের কলেজ এডুকেশনে বাধা হয় এবং এই পঞ্চম পদে দ্বাদশে থাকার জন্য তার কিন্তু নানারূপ ক্ষতি হয় এবং এই অনেক ক্ষেত্রে দেখা যায় এই ধরনের জাতক জাতি আর সন্তান হয় না বা সন্তান দেখতে হয় যদি কোনো শুভ করে দৃষ্টি না হয়। আমি আজকে এখানে শেষ করছি, আপনারা আশা করি আপনারা এই আমার ভিডিওগুলো যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাকে লাইক দেবেন এবং এখানে পোস্ট কমেন্ট করবেন ভিডিওগুলোর আপডেটেশনের জন্য, যেগুলো আমি অক্লান্ত পরিশ্রম করে তৈরি করেছি আমার সংক্ষিপ্ত সময়ের মধ্যে। আপনাদের ভালো লাগা, আপনাদের এই ভিডিওগুলো দেখে আপনারা যাতে আরও যোগ সম্পর্কে অবগত হন, আরও বেশি কিছু জানতে পারেন সেগুলির জন্য।